হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বালাটেক এইচডি। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে হাজির হলাম স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে দারুণ একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়াল কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা ফটো এডিট করে আপনাদের দেখাবো। আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে এরকম আপনি ফটো এডিট করতে পারবেন, অবশ্যই প্রসেসগুলো ফলো করবেন। সো দেরি না করে চলুন শুরু করি। ভিডিও শুরুর একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। অ্যাট ফার্স্ট আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর স্ন্যাপসিড লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু অ্যাপসটি চলে আসবে। ওকে, আমি এখান থেকে স্ন্যাপসিড লিখে সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি চলে আসছে, যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা ওপেন করবেন, এবং যারা ইনস্টল করেননি এখন পর্যন্ত তারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে হচ্ছে আমি ওপেন করতেছি। ওকে, ওপেন অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ফটো ইনপুট করতে হবে। প্রথমে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ওকে, আমি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা ইউজ করব এই ব্যাকগ্রাউন্ডটি। সো এখান থেকে প্রথমে যে কাজটি আমরা করব, ব্যাকগ্রাউন্ড প্রথমে কাস্টমাইজেশন করে নেব। তো কাস্টমাইজেশন করার জন্য প্রথমে টুলসে ক্লিক করার পর এখানে টিউন ইমেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা একটু বৃদ্ধি করে দেব। ওকে, দেওয়ার পর এখান থেকে সেভ করে নেব। নেওয়ার পর এখানে টুলসে ক্লিক করার পর আরও যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন যে এইচডিআর স্পেস, তো এটাতে ক্লিক করে এইচডিআর করে দেব। তো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ফাইন মোড, স্ট্রং, পিপল, এবং হচ্ছে এখানে ন্যাচারাল। তো এখানে পিপল করে দিলেও সুন্দর দেখা যাবে, অথবা আপনারা যদি ন্যাচার করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু সুন্দর দেখা যাবে। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। সো এখান থেকে আমরা এটা হচ্ছে সেভ করে নেব। আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে মোটে ফটোটা ইনপুট করব। তো আমরা যে ফটো আর কি এখানে অ্যাড করতে চাচ্ছি, তো এখানে টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ডাবল এক্সপোজার নামে একটা অপশন, এটার মাধ্যমে কিন্তু আপনি ফটো অ্যাড করতে পারবেন। তো এখানে ইমেজে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমি ফটোটা নিয়ে নিচ্ছি। সো এই ফটোটা আমি এখান থেকে বসাবো। সো এটা হচ্ছে ভালোভাবে এখানে সাইজ অনুযায়ী করে নেব। সো আপনারা যখন বসাবেন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে নেবেন কীভাবে বসাচ্ছেন। ওকে, আমি এরকম আর কি রেখে দিতে যাচ্ছি। তো এখন যখন আপনারা বসাটা ঠিক হবে তখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন অপাসিটি, এটা হচ্ছে আপনারা ফুল করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা শো হবে। এখান থেকে সেভ করে দেবেন। যখনই আপনার ইমেজটা সেভ করবেন তখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। সো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আমাদের এই যে উপরের অপশনে ক্লিক করতে হবে। উপরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ এডিটস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ভিউ এডিটস নামে এই অপশনে ক্লিক করার পর আপনার যে যে এডিটসগুলো করছেন সেগুলো এখানে শো হবে। তার মধ্যে হচ্ছে ডাবল এক্সপোজার এর অপশনে ক্লিক করে এখান থেকে ড্র অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখানে আর কি কাস্টমাইজেশনে যেতে পারবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে, এই পাশে একটা ইনভার্ট অপশন আছে, এই অপশনে ক্লিক করলে কিন্তু একবার আপনার ইমেজটা শো হবে। তো আমরা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, এবং ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ইমেজ নিয়ে আসা কঠিন, সেক্ষেত্রে এখানে ইনভার্টে ক্লিক করে আমি ইমেজটা নিয়ে আসছি। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল এক্সপোজার জিরো আছে। এখন যদি আমি ড্র করি সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখানে আস্তে আস্তে চলে আসবে। তো ড্র করে কিন্তু আমাদের এটা হচ্ছে নিয়ে আসতে হবে। আর আপনি যদি এখানে ডাবল এক্সপোজার ফুল করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবার রিমুভ করতে পারবেন। ওকে, এভাবে আপনি ড্র করে নিয়ে আসতে পারবেন একবার, আর এটা হচ্ছে ড্র করে আপনি রিমুভ করতে পারবেন। সো এখান থেকে আমরা হচ্ছে জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর এখান থেকে ড্র করে আর কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। সো এই প্রসেসটা অবশ্যই আপনারা নিখুঁতভাবে করবেন যাতে খুব সুন্দরভাবে এটা সম্পন্ন হয়। সো এখানে হচ্ছে আমি জুম করতেছি, জুম করার পর এখান থেকে হচ্ছে আস্তে আস্তে রিমুভ করে দিব।
ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু আমি রিমুভ করে ফেলছি। সো এবার কিন্তু এখান থেকে সেভ করে নেব। আপনারা হচ্ছে এভাবে সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলবেন, তারপর সেভ করে দেবেন। ওকে, সেভ করার পর এখানে এয়ার অপশনে ক্লিক করে আবার এখানে চলে আসবেন। আসার পর আর যে বাকি কাজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। সো আপনি যদি ফেস হোয়াইট করতে চান সেই ক্ষেত্রে এখানে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন হচ্ছে সিলেক্টিভ অপশনে, এখান থেকে কিছুটা আপনি ব্রাইট করতে পারেন। আর যদি বেশি ব্রাইট করতে চান সেই ক্ষেত্রে অন্য টুলস ইউজ করতে হবে। সো এখান থেকে আমি একটু ব্রাইট করে দিচ্ছি এবং এখান থেকে হচ্ছে স্যাচুরেশনটা একটু কমাই দিব। ওকে, আর পরে হচ্ছে এই পয়েন্টারটা এখানে নিয়ে মার্ক করতেছি, আর এখানে হচ্ছে ব্রাইটনেস বৃদ্ধি করে দিয়ে স্যাচুরেশনটা একটু কমাই দিব। সো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে টুলসে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে পাবেন এইচডি স্ক্যাপ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আবার এইচডিআর করে দিবেন। ওকে, দেওয়ার পর এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র টি শার্ট এবং যে প্যান্ট আছে সেটার উপর এই এইচডিআরটা করে দিয়ে যাচ্ছি। সো সেক্ষেত্রে এখান থেকে সেভ করবো। সেভ করার পর আবার এই অপশনটা এডিট স্টাক এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর ভিউ এডিটসে ক্লিক করার পর এখান থেকে এইচডিআর স্ক্যাপ এই অপশনে যাওয়ার পর এখানে ড্র অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে এটা 100 করে দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে শুধুমাত্র টি শার্ট, ওকে, টি শার্টের উপর এবং প্যান্টের উপর করে দেবো, এটা হচ্ছে ফেসের উপর দিব না। আর আপনারা চাইলে বাড়তি সাইডগুলো তো হালকা দিতে পারেন। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ করে নেব। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আবার হচ্ছে এখানে এডিটসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যাব পোর্ট্রেট অপশনে। এখান থেকে হচ্ছে ফেসটা আরও স্মুথ করব। স্মুথ করার জন্য এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ফেস স্পট লাইট, লাইটটা এখানে কমাই দিবেন। দেওয়ার পর এখানে ফেস স্কিন স্মুথিং হচ্ছে 20 আছে, এটা হচ্ছে পারলে আপনারা হাই করে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আই ক্লিয়ারিটি, সো এটা লাগবে না, এখান থেকে হচ্ছে সেভ করে দিচ্ছি। দেওয়ার পর এরপর যদি আপনারা ইফেক্ট ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে উপরে অপশন আছে, এই অপশনে গেলে আপনি অনেকগুলো এখানে ইফেক্ট পাবেন, যদি চান সেই ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আপনারা যদি টুলসে ক্লিক করে এখান থেকে আপনার কালার কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে এখানে ব্রাইটনেস আছে, স্যাচুরেশন আছে, কন্ট্রাস্ট, হাইলাইট সব আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আর এখানে একটা অপশন আছে যেহেতু ওয়ার্ম নামে লাস্টের যে অপশনটা এটা হচ্ছে আমি একটু কমাই দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে আপনার হাইলাইটস যেটা আছে সেটা হচ্ছে হালকা কমাই দেব। দেওয়ার পর এখান থেকে সেভ করব। আর এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে টুলসে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ভিগনেট, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা হচ্ছে দুটো অপশন দেখতে পাবেন, আউটার ব্রাইটনেস এবং ইনার ব্রাইটনেস। তো এটা হচ্ছে কম বেশি করে আপনারা চারদিকটা ডার্ক করতে পারেন। ওকে, এভাবে চারদিকটা ডার্ক করতে পারবেন, হালকা করার পর সেভ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার এডিটটা হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে আপনার ফটো ইনপুট করে এরকম এডিট করতে পারেন। অবশ্যই এখানে ট্রিক্সটা সম্পূর্ণভাবে ফলো করবেন। আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে সেভ করার জন্য যেটা করতে হয় যে ডাউনলোড অপশন এখানে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে সেভ অপশন চলে আসবে, সেভ অপশনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যারা আর কি স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে ফটো এডিটিং করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে। অবশ্যই আপনারা এই প্রসেসগুলো ফলো করে আপনার নিজের ফটো দিয়ে ট্রাই করে দেখবেন, যদি আপনি পারেন সেক্ষেত্রে তো ভালো, যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই বারবার ট্রাই করবেন, তাহলে ইজিলি শিখে যেতে পারবেন। সো এটি ছিল আজকে আপনাদের দেখানোর মতো। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনাদের যে ফ্রেন্ডগুলো ফটো এডিটিং ভালোবাসে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।